ইয়াতাবাসসাম, সবসময় মুচকি হাসতেন, কি করতেন? মুচকি হাসেন তো আপনারা, হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসি দেন তো একটা, এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কর, তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে এত সদকা দেয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্ব নবী সব সময় মুচকি হাসতেন, হাসি তিন ধরনের, তাবাসসুম দিহক কাহকাহা, কাহকাহা মানে অট্ট হাসি, আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি, এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, অজুও শেষ। আর দেহেক হালকা আওয়াজে হাসি, সামান্য দাঁত দেখা যায়, মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন, কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটব, নাম্বার ওয়ান। নাম্বার টু, সবসময় মুচকি হাসবো, রাজি আছেন? ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন, আজকে রাতেই দিবেন, যেই একটা মুচকি হাসি, রাজি আছেন? হ্যাঁ, ভালোবাসা বাড়াই দিবে কে? কথা কয় না, ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায়, ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও। আমিন। ইযা আলতাফাতা ইলতাফাতা জামিআন, আমিন। এই দুই একজন ওঠা বসা করতেছে কেন? হাজত আছে, ওঠা বসা করা যাবে না, বসেন, আর অল্প কয়েক মিনিট কথা বলবো, এখানে তো অনেক বিশৃঙ্খল, আমি তো বলতেছি না কিছু, অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা, ওঠা বসা করা যাবে না, বসেন, দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব, কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে, আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয়। আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে, ফেরেশতাদের ভিডিও নাই? আছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুম মুবিন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, এই ইমামুম মুবিন নামক ক্যাম কর্ডার, এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায়, এজন্য ওঠা বসা করলে এটা সুন্দর লাগবে কথা বলেন, আর উঠবেন কেউ? আর কয়েক মিনিট কথা বলবো, আমরা কেউ উঠবো না, ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ। ইযা আলতাফাতা ইলতাফাতা জামিআন, বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো, উনি আট চোখে তাকাতেন না, অনেকে এইভাবে বসে আছে ডানে এমনি তাকায়, এমনি আছে না নাই, এইভাবে এমনি তাকায় আছে না নাই, এভাবে তাকানো যাবে না, বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন, ঘুরে এইভাবে তাকাতেন, আবার বায়ে তাকানোর দরকার হলে বকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন, সুবহানাল্লাহ পড়বেন না, আট চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন, যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক, এখন সমাজে লাজুকতা নাই, লাজ শরম আমরা হারাতে বসেছি, ঠিক কি না? বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আযরাফি খিদরিহা, যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী, যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে, বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত। ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন, বিশ্বনবীর দুধমা হালিমাতু সাদিয়া বলে, এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বোঝে সে? ক্ষুধা লাগলেও কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন, সুবহানাল্লাহ পড়ে। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি লজ্জা শরম না থাকে যা মন চাই তাই করতে পারো, এটা আমাদের বাংলাদেশে ব্যাপক, লাজ শরম কিচ্ছু নাই, যে যেটার যোগ্য না সে সেটা করতে যায়, ঠিক কি না? এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি, কোনো লজ্জা শরম আছে? আমার যোগ্যতা থাকতে হবে না, আমাকে রাজনীতি জানতে হবে না, আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক, আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী, আমি ওই জায়গায় বেহুশ, কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান, নাই কোনো ডিপ্লোমাটিক জ্ঞান, নাই কোনো কূটনৈতিক জ্ঞান, এই কাজ আমার নয়। এজন্য লাজুকতার বড় দরকার, যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে, কিয়ামতের আগে
যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না, এটা হলো কেয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিরা? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় আছে না নাই? আছে। সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়, এরকম সমাজে আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয় আছে না নাই? সবগুলো কেয়ামতের আলামত। আমার বিশ্ব নবী এমন লাজুক ছিলেন, বিশ্ব নবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি? কথা বলেন। ওয়াকানা আসহাবুল মাইমানা, বিশ্ব নবী ডানপন্থী ছিলেন। কি পন্থী? ডানপন্থী। কি পন্থী? মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোন পন্থী ছিল? আমরা কোন পন্থী? ডানপন্থী। জান্নাতে কারা ঢুকবে? ডানপন্থীরা। কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে? না। চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে? না। এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে? জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন। জামা পরলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে, মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আসহাবুল মাইমানা, বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা করি তো মেহমানদারি? করান? মেহমান ঘরে আসলে ভালো লাগে? খারাপ লাগে কার কার দেখি? সবার ভালো লাগে, কিন্তু আমরা অনেকে খুশি হই না। মেহমান আসলে নাকস হই, নিজে খাইতে পাই না, মেহমান এসে কে খাওন করতে খাওন নাই, যেন ও খাওন বানাইছে। খাওন পাঠায় কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি? না। ওমিয়া চাইনিজ চাউল না, চাইনিজ ডিম না, ওগুলা সবাই পারে ঠিক কিনা? আল্লাহর বানানো ন্যাচারাল চাল, গাছের মধ্যে হওয়া যেই চাল, ধান আল্লাহ তৈরি করেছে। এরকম ধান, এরকম একটা পেয়ারা, এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি? এজন্য রিজিকের মালিক কে? আল্লাহ। মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তো তার রিজিক নিয়ে আসে, সে আরো এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমরা বরকতে বিশ্বাসী। বরকত বিশ্বাস করেন? পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে, আছে না নাই? হালাল হারাম ইচ্ছা মতো কামায়, মাস শেষে কিচ্ছু থাকে না, এরকম ডাকাই যাচ্ছে না নাই? হসপিটালের একটা বিল পরিশোধ করতে 3 লাখ চলে যায়, ঋণের বোঝায় জর্জরিত, রাতে ঘুম নাই, তার মানে বরকত নাই। আরেকজনের বেতন 20,000, কয় হাজার? 20,000। বাড়ি ভাড়া 6,000, বাজার খরচ 6,000, ছেলে মেয়ের স্কুলের বেতন 6,000, বেড়ায় দান করে আরো 1,000 আরো থাকে। সুবহানাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড বারাকা। 20,000 বেতনের ভিতরে বারাকা ছিল, 5 লক্ষ ইনকাম, 1 টাকাও নাই ঠিক কিনা? এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ, এই দুনিয়ার জীবনটা ধোকা, মোহাচ্ছন্ন হয়ে আছি আমরা, এটা ধোকা, এটা মরিচিকা, এটা চাকচিক্যময় একটা জায়গা, মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, বিশাল এক জগৎ পড়ে আছে সামনে। দুনিয়াটাই ধোকা, দুনিয়াটাই মোহের জায়গা, আমরা সবাই মোহাচ্ছন্ন হয়ে আছি। দুনিয়ার উদাহরণ হলো 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার সমাজ। 3 জন যুবক কাজের জন্য বেরিয়েছে, পথিমধ্যে 4টা স্বর্ণের টুকরা পেয়েছে। যুবক কয়টা? স্বর্ণ পাইছে কয়টা? 4টা। মহা খুশি, খুশিতে বাকবাকুম, 4টা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে। আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো, কিচ্ছু লাগবে না আমাদের। 3 বন্ধু বলে ভাগ করি, আরেকজন বলে ক্ষুধা লাগছে, একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, খাওয়ার পরে ভাগ করবো। একজন রুটি কিনতে গেল, শয়তান 2টারে বুঝায়, ওইটারে মারতে পারলে ভাগ বটোয়ারা সহজ হবে, তোরা 2জন স্বর্ণ 4টা, তুই নিবি 2টা, ও নিবে 2টা, হিসাব সহজ না? 2 বন্ধু প্ল্যান করছে, ওইটারে মাইরা তুই 2টা, আমি 2টা। যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে, রুটির মধ্যে 20 মিশায় নেই, কি মিশাবো? 20। তাহলে 20 খাওয়া রুটি খেয়ে ওই 2টা সে সব পাবে, আমি পাবো, ভাগাভাগির কিছু নাই, সব যাবে আমার কাছে, 4টা স্বর্ণের টুকরার মালিক আমি, রুটির মধ্যে 20 মেখে নিয়ে এসেছে। ওই 2 বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটারে ধরে মেরে ফেলছে। এবার মহা খুশি এক বন্ধু কয়, এবার তো ভাগ বটর আর কিছু নাই, তুই 2টা, আমি 2টা, আগে খাইয়া লই, আগে খাওয়ার পরে এই 2টাও নাই।
তিনটা লাশ চারটা স্বর্ণের টুকরা, এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা?